हेलो स्टूडेंट, वेलकम बैक टू आवर चैनल नवदिगंत। आमादेर सीरीज मिशन लक्ष्यभेद आज 11 नम्बर सेटे आमरा एसेछि। जे 11 नम्बर सेटेर जे 25टा प्रश्न जिकेर सेटा कि आछे तोमरा सबाई जानो। जे जिकेर 25-এ जे 25টা जे सेट रयेछे सेई 25টা सेटेर একটা দুটো তিনটে করে এইভাবে চলছে। জিকে গুলো তোমাদের নোট ডাউন করতে হবে এবং মেন লক্ষ্য, আমাদের লক্ষ্যভেদ মিশনের মেন লক্ষ্য হচ্ছে ফুডের এসআইতে জিকেতে 50 এর কাছাকাছি নাম্বার পেতে হবে। এইবার মেন কথা হচ্ছে পিএসসি এর অনেকগুলি পরীক্ষা রয়েছে, পিএসসি মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, ফুডের এসআই তো রয়েছে। তো এই যে পরীক্ষাগুলো সব পরীক্ষার জন্যই কিন্তু এই জিকে গুলো ইম্পর্টেন্ট। তো আমরা আজকে কথা বেশি না বলে পরবর্তী যে 1 নম্বর প্রশ্ন ক্লাসে সেটাই চলে যাই। রাজস্থানের শুষ্ক হ্রদকে কি বলা হয়? প্রথম প্রশ্ন রয়েছে কি বলা হয়, ধ্রিয়ান, ধান, রন, কোনটি নয়। রাজস্থানে মরুভূমিতে বা রাজস্থানের শুষ্ক অঞ্চলে হ্রদ আছে, যে হ্রদগুলি শুষ্ক, সাধারণত জল থাকে না, সেই হ্রদগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় ধান। কি বলা হয়? ধান বলা হয়। তাহলে আমরা প্রথম প্রশ্ন পারবো আশা করি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন রয়েছে, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? বহুবার এসে বিভিন্ন পরীক্ষায়, নানা পরীক্ষায় এসছে যে দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ কি। আমাদের ভারতের উচ্চতম শৃঙ্গ রয়েছে এবং দক্ষিণ ভারতের আলাদাভাবে যদি বলি উচ্চতম শৃঙ্গ কি, সেটাই হচ্ছে প্রশ্ন। দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ কি? দোদাবেতা, কলসুবাই, ধূপগুড় গড় না আনাই মদি? উত্তর হবে আনাই মদি। আনাই মদি হলো পশ্চিমঘাট পর্বতমালার শৃঙ্গ, এর উচ্চতা হলো 2695 মিটার। কত উচ্চতা? 2695 মিটার। তাহলে আনাই মদি পর্বতশৃঙ্গের উচ্চতা হলো 2695 মিটার। এটি কোন রাজ্যে যদি বলা হয় অবস্থিত, যেটা পরীক্ষায় অনেকবার এসেছে এই প্রশ্নটাও, যে আনাই মদি কোন রাজ্যে অবস্থিত, কেরালা রাজ্যে অবস্থিত। তাহলে আশা করি আমরা পারবো এই প্রশ্নটা সম্পর্কে, আমাদের ইনফরমেশন আশা করি নোট ডাউন করবে। আর পিডিএফ তো তোমরা জানো টেলিগ্রাম লিংকে অ্যাজ ইউজুয়াল পেয়ে যাবে তোমরা। 11 নম্বর সেট আজকে মিশন লক্ষ্যভেদের, লক্ষ্য পূরণ করতেই হবে এবং লক্ষ্য পূরণের জন্য দরকার বই পড়া এবং সাথে আমাদের ক্লাসগুলি ফলো করা। যে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে নবদিগন্ত, তোমাদের চাকরির পরীক্ষার যে জার্নি তাতে অবশ্যই কিছু না কিছু প্রভাব অবশ্যই ফেলবে। কত সালে খানোয়ার যুদ্ধ হয়? আজকের 3 নম্বর প্রশ্ন, কত সালে খানোয়ার যুদ্ধ হয়? খানোয়ার যুদ্ধ, এই যে খানোয়ার যে জায়গা, এই জায়গাটা অবস্থিত কোথায়? রাজস্থানে অবস্থিত, এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত খানোয়ার। এই রাজস্থানে রাজপুতদের সাথে যুদ্ধ হয়েছিল এই খানোয়ার যুদ্ধ। কার যুদ্ধ হয়েছিল? রাজপুতদের সাথে যুদ্ধ হয়েছিল বাবরের। কার? বাবর। রাজপুতদের সাথে যুদ্ধ হয়েছিল বাবরের। কত সালে হয়েছিল? 1527 সালে। 1527 সালে এই রাজপুতদের যে নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো রানা সঙ্গ। তার নাম রানা সঙ্গ। তাহলে আমরা জানলাম যে খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527। কাদের মধ্যে হয়েছিল? রাজপুত ও বাবরদের মধ্যে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতবর্ষে বাণিজ্যিক কর কে আরোপ করে? এটা একটা মানে বলাই যেতে পারে একদম সোজা প্রশ্ন, তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে যে ভারতবর্ষে বাণিজ্য করতে হলে যেসব কোম্পানি বা বিভিন্ন ইন্ডাস্ট্রি বাণিজ্য করতে হলে কাকে কর দেবে, সেইটাই হচ্ছে বাণিজ্য কর। তো বাণিজ্য কর আমদানি রপ্তানি ইত্যাদির বিষয়ে যে করটা নেয়, সেই করটা নেয় হচ্ছে কেন্দ্রীয় সরকার। একদম আমরা টাইম নষ্ট করব না, ডাইরেক্ট উত্তর কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্রীয় সরকার বাণিজ্য কর আদায় করে, এটা আশা করি পারবে। সোজা লাগলেও প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং এসছে পরীক্ষায়। পরবর্তী প্রশ্নে যাই, এশিয়ার কোন দুটি ভাষা সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এই যে সংস্থা বা জাতিপুঞ্জ গঠিত হয়েছিল 1945 সালে। কত সালে? 1945 সালে। এর হেডকোয়ার্টার, এর এর হেডকোয়ার্টার কোথায়? হেড অফিস
নিউইয়র্ক, নিউইয়র্ক। তাহলে হেড অফিস কোথায়? নিউইয়র্কে। 1945 সালে এই ইউএনও গঠিত হয়েছিল। এই যে ইউএনও, এই ইউএনওর আমাদের প্রশ্ন হলো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই যে ইউএনওতে সরকারি ভাষা রয়েছে, সেই সরকারি ভাষা অর্থাৎ ইউএনের যে অফিসিয়াল, সরকারি ভাষা বলতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে কি কি ভাষা তারা ব্যবহার করে তাদের অফিসিয়াল কাজকর্মে, সেই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেই অফিসিয়াল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কটা ল্যাঙ্গুয়েজ আছে? ল্যাঙ্গুয়েজে ছটি ল্যাঙ্গুয়েজ আছে। কটি আছে? ছটি ল্যাঙ্গুয়েজ রয়েছে। তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটি রয়েছে? ইউএনের ছটি। তার মধ্যে বলেছে এশিয়া থেকে কোন দুটি নিয়েছে তারা? এশিয়া থেকে নিয়েছে তারা, অপশন ডি আমাদের উত্তর, চাইনিজ এবং আরবি। অপশন ডি উত্তর, চাইনিজ এবং আরবি। এছাড়া কি কি রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই। রয়েছে ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ এবং ইটালিয়ান। তাহলে কি কি আছে? ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান এবং চাইনিজ, আরবি। এই ছটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ। মিশন লক্ষ্যভেদের 11 নম্বর ক্লাসের 6 নম্বর প্রশ্ন রয়েছে লেজিন। এই যে লেজিন রয়েছে এটা কোথাও? লেজিন, লেজিম, এম থাকতে পারে। এই লেজিম বা লেজিন যাই বলা হোক, যাই বলা হোক সরি, সেই যে লোকনৃত্যটা সেটি কোন রাজ্যে দেখা যায়? সেটি দেখা যায় মহারাষ্ট্র রাজ্যে। তাহলে কোথায় দেখা যায়? মহারাষ্ট্র রাজ্যে দেখা যায়। মহারাষ্ট্রের একটি লোকনৃত্য হলো লেজিন। তার পরবর্তী প্রশ্ন আমরা কি আছে দেখি। বলেছে কোন দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়? আন্তর্জাতিক মানবাধিকার দিবস অর্থাৎ যে ইন্টারন্যাশনাল মানবাধিকার, হিউম্যান রাইটস, অর্থাৎ মানুষের যে রয়েছে যে অধিকার যা শোষণ শাসনে যে করা যাবে না, সেই যে হিউম্যান রাইটস সেটি হিসাবে একটি দিন পালিত হয়, অর্থাৎ সচেতনতা বিষয়ক যে দিনটি, সেই দিনটি কত তারিখ? আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। কত তারিখ? 10ই ডিসেম্বর। এখানে আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসে অনেক পরীক্ষায় সেই প্রশ্নটার উত্তর রয়েছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এইডস, AIDS, এইডস দিবস কত তারিখ? 1ই ডিসেম্বর। এইডস দিবস কত তারিখ? 1ই ডিসেম্বর। এটা প্রচুর বার এসে, অনেক পরীক্ষায় এসে। এইডস এর প্রণাম তোমরা জানো, অ্যাকোয়ারেড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এইচআইভি, এইচআইভি, এই যে ভাইরাস, এই এইচআইভি ভাইরাসের ফলে যে রোগ হয় আমাদের, কি হয় কোনো যদি আক্রান্ত হয় কোনো ব্যক্তি এইচআইভি ভাইরাস দ্বারা, তাহলে কি হবে? সেই ব্যক্তি শরীরের অনাক্রমতা সিস্টেম অর্থাৎ ইমিউনিটি সিস্টেম ভেঙে পড়ে যাবে, অর্থাৎ তার যে কোনো ছোটোখাটো হোক বা যে কোনো বড় হোক কোনো রোগ হলে সেই রোগটা সারবে না। এটাই হলো এইডস রোগ। তাহলে আমাদের এই প্রশ্ন বুঝতে পারলাম আমরা। মিশন লক্ষ্যভেদের 11 নম্বর সেট চলছে, তোমাদের যে সহায়তা সেই সহায়তায় আজ আমরা 11 নম্বর সেটে পৌঁছে গেছি। তো আমরা চাই আরও বেশি বেশি করে তোমরা আমাদের পাশে থেকো এবং আমরাও তোমাদের আরো ভালো ভালো উপহার দেব, অবশ্যই তোমাদের লক্ষ্য পূরণ হবে, এটাই আমাদের প্রার্থনা। তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদের অনেকটাই উৎসাহ দেয়। তো সেই জন্য যদি তোমরা যে বিনা বাধায় আমাদের পাশে থাকতে চাও, এতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট করতে, তো অবশ্যই আমাদের পাশে তোমরা সহায়তা করতে পারো একটু উৎসাহ দিয়ে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোন দেশ 49তম G7 সম্মেলনের আয়োজন করেছে? তাহলে 49তম G7, এই যে G7, এই G7 অর্থাৎ বিশ্বের বৃহৎ ইকোনমি আছে এমন 7টি দেশ, সেই 7টি দেশের একটি সংগঠনকে বলা হয় G7। সেই G7 এর দেশগুলি কি কি আমরা জেনে নিই। কানাডা, ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যাকে আমরা বলি আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউকে যাকে আমরা বলি ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জাপান, জার্মানি।
তাহলে 1 2 3 4 5 6 7, এই যে সাতটি দেশ, এই সাতটি দেশ হলো G7 কান্ট্রি নামে পরিচিত। এই G7 সম্মেলনগুলি প্রত্যেকবার একটি দেশে, এদের মধ্যে একটি দেশে হয় এবং সেই দেশ প্রেসিডেন্সি লাভ করে, সেই দেশ হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে 49তম G7, তাহলে 2023 সালে হয়েছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। 49তম G7 কত সালে হয়েছে? 2023 সালে হয়েছে। কোন দেশে হয়েছে সেটা আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে জাপানে। কোন দেশে হয়েছে? জাপানে। এর আগে 48তমটাও আমরা জেনে নিই, 48তম হচ্ছে কোন দেশে হয়েছে? 48তম জার্মানিতে। কোন দেশে হয়েছে? জার্মানিতে। এটা আমাদের 48তম তাহলে কত সালে হয়েছে? 2022 সালে। এটাও আসতে পারে 2022 সালে তাহলে কোন দেশে হয়েছে, আর 2023 সালে তাহলে আমাদের জাপানে হয়েছে। তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে? হোম ইন দ্য ওয়ার্ল্ড বলছে। হোম ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী, ঘর বলতে পারি, বা পৃথিবী, পুরো পৃথিবীটাই আমার বাড়ি, এরকম টাইপের বাংলা। তোমাদের ইংরাজি স্যার ম্যাডাম রয়েছে, তারা ইংরাজি শেখাচ্ছে, আশা করি তোমরা শিখছো, তো তোমরা ভালো বলতে পারবে আমার থেকে। তাহলে আমাদের এইটা প্রশ্ন হচ্ছে যে হোম ইন দ্য ওয়ার্ল্ড তার মানে চাইনি, চেয়েছে হচ্ছে আত্মজীবনী কার। এই যে এই নামে একটি বই লিখেছে, সেই বইটি হচ্ছে কার আত্মজীবনী? একজন বিখ্যাত ব্যক্তি, তিনি হলেন অমর্ত্য সেন। কে তিনি তাহলে? হোম ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি কে লিখেছেন? অমর্ত্য সেন। তাহলে তার আত্মজীবনী, আত্মজীবনী মানে তোমরা জানো আশা করি অটোবায়োগ্রাফি, মানে নিজের যে কাহিনী জীবনের, সেই অমর্ত্য সেনের কাহিনী হচ্ছে এই টাইটেল ওয়ালা বইটিতে রয়েছে লেখা। অমর্ত্য সেন কিসের জন্য বিখ্যাত সেটা একটু জেনে নিই আমরা। 1998 সালে, 1998 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এবার প্রশ্ন হলো, অমর্ত্য সেন অনেকবার এই প্রশ্নটা এসেছে যে কিসে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি কিসে নোবেল পুরস্কার মানে কোন বিষয়ে? ইকোনমিতে তাহলে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে তিনি একজন ইকোনমিস্ট এবং দার্শনিক বা ফিলোসফার আমরা জানি, তার লেখা বই হলো হোম ইন দ্য ওয়ার্ল্ড। পরবর্তী প্রশ্ন যাই আমরা, তোমাদের যে কি প্রয়োজন সেগুলো কমেন্টে জানাতে হবে, যে আমাদের এরকম টাইপের ক্লাস লাগবে বা এই ক্লাস লাগবে বা এগুলো আরো বুঝতে হবে সেগুলো আমাদের জানাবে, বা এটা আমার ভালো লাগছে না আমাদের, তোমরা এই যে কমেন্ট গুলি যেগুলি দরকার বা যেগুলি দরকার নয় সেগুলো অবশ্যই, ভালো খারাপ সব মিলিয়ে থাকে সবকিছু জীবনে, এটা তোমরা জানো। তো আমাদের যে খারাপ গুলি সেগুলো তোমরা তুলে ধরবে এবং ভালো যেগুলি লাগছে সেগুলি তুলে ধরবে। এই এগুলি যদি তোমরা জানাও অবশ্যই আমাদের, অবশ্যই অবশ্যই তোমাদের সহায়তা করতে আরো সুবিধা হবে। কলম্বাস কোন সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন? এই যে আমেরিকা আবিষ্কার করেছিলেন, অর্থাৎ এইটা আমরা একটু জেনে নিই, যে অনেকে ভাবতে পারে যে আমেরিকা এত সাল আবিষ্কার হয়েছিল তার মানে হয়তো আমেরিকা ছিল না তার আগে। অ্যাকচুয়ালি তা নয়, তখন পৃথিবীর মধ্যে যোগাযোগ ব্যবস্থা ছিল না, তো এক জায়গার মানুষ অন্য জায়গার মানুষকে সাধারণত কি চিনত না, রিজিওনাল ছিল, জায়গায় জায়গায় ছিল। তো আমেরিকায় মানুষ ছিল, কিন্তু আমেরিকা দ্বীপ ছিল, আমেরিকা যে ল্যান্ড ছিল, যাই বলি ছিল, সেটা যে উন্নত দেশগুলি ছিল তখন, যাকে আমরা বলতে পারি ইউরোপীয় দেশ, তখন আমেরিকা উন্নত দেশ ছিল না এতটা। তো তখন যে উন্নত দেশ ছিল সেই ইউরোপের কান্ট্রিগুলো, সেই ইউরোপের কাছে আমেরিকার আবিষ্কার হয়েছিল কত সালে, অর্থাৎ ইউরোপের কোনো ব্যক্তি আমেরিকা খুঁজে বের করেছিল, সেই ব্যক্তির নাম হলো কলম্বাস। তাহলে ইউরোপীয় এক ব্যক্তি, এনার বাড়ি যদি বলি আমরা কোথায়, তাহলে এনার বাড়ি হলো ইতালিতে। তাহলে ইতালীয় নাবিক ছিলেন, ইতালির নাবিক ছিলেন হচ্ছে কলম্বাস। তিনি কত সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন? তিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন 1492 সালে। কত সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন? 1492 সালে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাই আমরা, মিশন লক্ষ্যভেদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের জানাবে, এবং তোমরা আরো যে দরকার তোমাদের অন্য যে অঙ্ক হোক, ইংরেজি হোক, যাই দরকার হোক, যে বিষয়ে দরকার হোক সেগুলো জানাবে, আমাদের স্যার ম্যাডামরা তোমাদের দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত। বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? বোলপুর আমরা জানি, বোলপুরের বিখ্যাত শান্তিনিকেতন, আমাদের রবীন্দ্রনাথ বিশ্ব গুরু বা কবিগুরু যাই বলি আমরা, তার স্মৃতি সেখানে জড়িয়ে রয়েছে। সেই বোলপুর শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত? সেই নদীটির নাম হলো কোপাই, নদীটির নাম হলো কোপাই। এটি একটি ছোট নদী, এই নদীটি ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী নদীর উপনদী, এই ময়ূরাক্ষী নদীর উপনদী। তাহলে কে
কোপাই। এই কোপাই এই নদীটি উৎপত্তি কোথায় হয়েছে? যদি বলি উৎস, উৎস হয়েছে ঝাড়খণ্ডে। কোথায় হয়েছে? ঝাড়খণ্ডে। কোথায় হয়েছে? ঝাড়খণ্ডে। এবং ময়ূরাক্ষী নদীর সাথে মিলিত হয়েছে। ময়ূরাক্ষী নদীর একটি উপনদী হলো কোপাই। পরবর্তী প্রশ্নে আমরা যাই, 12 নম্বর প্রশ্ন রয়েছে, অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের কোন, এই যে আধিকারিক, রাষ্ট্রপতিকে না রাজ্যপালকে না উপরাষ্ট্রপতিকে না স্পিকারকে? এই প্রশ্নটা মিশন লক্ষ্যভেদের কোন একটা ক্লাসে ছিল, এটুকু আমার মনে আছে। তোমরা ভালো করে জানবে যে কোন ক্লাসে ছিল, জানলে অবশ্যই জানাও আমাদের যে কোন ক্লাসে ছিল। হয় আমাদের যে টেকনিশিয়ানরা রয়েছে, যে মেন্টররা রয়েছে, তারা তো সেটগুলি তৈরি করে, তো কখনো কখনো ইম্পর্টেন্ট প্রশ্ন একবার জায়গায় দুবার কেন 10 বারও আসতে পারে, সেটা তোমাদের রিভাইজ হয়ে যাচ্ছে, অবশ্যই ভালো জিনিস সেটা। তো অনাবশ্যক মহামহিম বলা হয় উপরাষ্ট্রপতিকে, কাকে বলা হয়? উপরাষ্ট্রপতিকে। এটা বি, এটা সি, একটু মিস্টেক, সেটা তোমরা বুঝতেই পারছ। তো উপরাষ্ট্রপতিকে বলা হয় অনাবশ্যক মহামহিম। অ্যাকচুয়ালি অনাবশ্যক মানে কি? যার বিশেষ দরকার নেই, তাই মানে অনাবশ্যক। মহামহিম মানে একজন যে উচ্চ পদস্থ ব্যক্তি। তো এই যে উপরাষ্ট্রপতির ভারতীয় সংবিধানে বিশেষ কোনো অধিকার বা ভারতীয় সংবিধানে তার বিশেষ কোনো দায়িত্ব বর্ণনা করা নেই। অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি যদি না থাকে তখন কিছু দায়িত্ব উপরাষ্ট্রপতিকে পালন করতে হয়, তাছাড়া উপরাষ্ট্রপতি রাজ্যসভার কি যে সবার যে রাজ্যসভার যে মিটিংগুলি হয় সেগুলি প্রেসিডেন্সি করে তিনি, অর্থাৎ সেগুলো নিয়ন্ত্রণ করে। তো এই যে কিছু ছোটখাটো কাজ বাদে উপরাষ্ট্রপতির তেমন কোনো কাজ নেই বললেই চলে। সেই জন্য বিশিষ্ট সাংবাদিকরা তাকে বলেছেন, উপরাষ্ট্রপতিকে বলেছেন অনাবশ্যক মহামহিম। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পলিটির একটি। পরবর্তী প্রশ্নে যাই আমরা, গরিবি হটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন কে? গরিবি হটাও, এই যে স্লোগানটা, এই স্লোগানটা কতবার যে পরীক্ষায় এসছে সেটা মানে ঘুমতে গেলেও আজকে আমাদের এই ক্লাসের ডিউরেশন মিনিমাম 2 ঘন্টা হয়ে যাবে, যে এতবার প্রশ্ন এসছে খুঁজে খুঁজে বের করতে গেলে, যে সেন্ট্রাল হোক বা রাজ্য সরকার, এত ইম্পর্টেন্ট প্রশ্ন। ইকোনমির একটি বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন হলো গরিবি হটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? সোজা প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, ইন্দিরা গান্ধী দিয়েছিলেন। কে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী। তিনি 1971 সালে তার যে প্রচার, অর্থাৎ ইলেকশনে যে প্রচার, সেই প্রচারে প্রথম এই স্লোগানটি দিয়েছিলেন, গরিবি হটাও। পরবর্তী প্রশ্নে যাই আমরা, মিশন লক্ষ্যভেদের আজকের ক্লাসের 14 নম্বর প্রশ্ন হলো, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? এই যে ইবন বতুতা, তিনি আরব থেকে এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন? আরব থেকে। কোথা থেকে? আরব থেকে। তার লেখা বিখ্যাত গ্রন্থ, তার লেখা বিখ্যাত গ্রন্থ কি? আল রিহালা। কি? আল রিহালা। তার লেখা বিখ্যাত গ্রন্থ আল রিহালা। এই যে ইবন বতুতাকে, ইবন বতুতাকে তার স্মরণে বা তাকে সম্মান জ্ঞাপনে এইবার যে বিশ্বকাপ হয়েছে আরবে, এইবার জানো তোমরা যে বিশ্বকাপ হয়েছে কি? ফুটবল বিশ্বকাপ। কি বিশ্বকাপ? ফুটবল বিশ্বকাপ, অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ। সেই যে বল, অফিসিয়াল বলের, অফিসিয়াল বলের নাম কি দিয়েছিল? আল রিহালা দিয়েছিল। এটাও জেনে রাখো, তাহলে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ রিসেন্ট যে বিশ্বকাপটা গেল যেটায় আর্জেন্টিনা জয়ী হয়েছে এবং মেসি আমাদের গোল্ডেন বুট পেয়েছে। তো এই যে 2022 সালের সেই বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম ছিল আল রিহালা, এটা হচ্ছে ইবন বতুতার লেখা গ্রন্থের নাম। তিনি কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। কার শাসনকালে এসেছিলেন? তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, যাকে সবাই আমরা জানি পাগলা রাজা বলে। কি বলে? পাগলা রাজা। তাহলে পাগলা রাজা কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে বলা হয়। এটাও একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত কোথায়? কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, এই যে যে ধান আমাদের যে ভারতের প্রধান খাদ্য ভাত, সেই ভাত বা সেই ভাত এসে যেখান থেকে আমরা পাই ধান থেকে, সেই যে গবেষণা কেন্দ্র সেটি কটকে, কটকে অবস্থিত। কোথায় অবস্থিত? কটকে। এই কটক কোথায়? ওড়িশা। তাহলে ওড়িশা রাজ্যে অবস্থিত হচ্ছে কটক, ওড়িশা রাজ্যের শহর। এই কটকেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের দেশের বিখ্যাত যে বিপ্লবী
নেতাজি সুভাষচন্দ্র বসু কটকে জন্মগ্রহণ করেছিলেন, এটা মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন, অর্থাৎ আলফ্রেড নোবেল, এই যে আলফ্রেড নোবেল যার নাম অনুসারে এই নোবেল আমাদের সারা বিশ্বের বৃহত্তম পুরস্কার যদি বলা হয় যে সেই বৃহত্তম পুরস্কার হলো নোবেল, সেই নোবেল কার নাম অনুসারে? আলফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয়। এই যে ইনি কি আবিষ্কার করেছিলেন, তিনি আবিষ্কার করেছিলেন ডিনামাইট, তিনি আবিষ্কার করেছিলেন ডিনামাইট। কি আবিষ্কার করেছিলেন? ডিনামাইট, অর্থাৎ যেটা বিস্ফোরক, ডিনামাইট ব্লাস্ট করে, সেই বিস্ফোরক আবিষ্কার করাতে তিনি প্রচুর সম্পত্তি অর্জন করেছিলেন, প্রচুর টাকা পয়সা তিনি অর্জন করেছিলেন, সেই টাকা পয়সার সবই তিনি দান করে দিয়েছিলেন, এবং দান করে দিয়েছিলেন, তার একটা উইল করেছিলেন যে সারা বিশ্বের এই যে চিকিৎসা শাস্ত্র হোক, তারপর পদার্থবিজ্ঞান হোক, কেমিস্ট্রি বিজ্ঞান হোক অর্থাৎ রসায়নবিদ্যা, তারপরে আমাদের পরবর্তীতে যুক্ত হয়েছে ইকোনমি, যেটা পরে অনেক পরে যুক্ত হয়, এছাড়া আমাদের যে রয়েছে আরো শান্তিতে, তো এই যে বিষয়গুলির উপরে বিষয় পাঁচটি, তিনি তার উইলে কয়টি বিষয় ছিল? পাঁচটি বিষয় ছিল। পরবর্তীতে 1969 সালে আরেকটি বিষয় যোগ হয়, সেটা হলো ইকোনমি। তো বর্তমানে কটি বিষয়? ছটি বিষয় নোবেল দেওয়া হয়। কটি বিষয়? ছটি বিষয় নোবেল দেওয়া হয়। সাহিত্য কি কি বিষয়? সাহিত্য বিষয়ে, সাহিত্য, তারপর শান্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সাহিত্য, শান্তি, রসায়ন, পদার্থবিজ্ঞান, এবং ছটি বিষয় বললাম, একটি ইকোনমি, এবং চিকিৎসা শাস্ত্র বা জীববিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র বা জীববিজ্ঞান, জীববিজ্ঞান। তো এই ছটি বিষয় বর্তমানে নোবেল দেওয়া হয়। এই যে ইনি আলফ্রেড নোবেল, তাহলে কি আবিষ্কার করেছিলেন? ডিনামাইট আবিষ্কার করেছিলেন, তার জন্যই তার প্রচুর ধন সম্পত্তি হয়েছিল যা তিনি দান করেছিলেন 1901 সালে। এটা আমরা একটু মাথায় রাখি, 1901 সাল থেকে, তাহলে 1901 সাল থেকে কি হয়, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, নোবেল দেওয়া শুরু হয়। তার পরবর্তী প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ হলো, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন থাকে লোহিত রক্ত কণিকায়। কোথায় থাকে? লোহিত রক্ত কণিকায়, রক্ত কণিকায়। আমাদের রক্তের কটি কণিকা? তিনটি কণিকা, লোহিত রক্ত কণিকা বা RBC, শ্বেত রক্ত কণিকা বা WBC, হোয়াইট ব্লাড কর্পাসেল, রেড ব্লাড কর্পাসেল, আর অণুচক্রিকা বা প্লেটলেটস, অণুচক্রিকা বা প্লেটলেটস, প্লেটলেটস। ডেঙ্গু হলে এই যে প্লেটলেটস বা অণুচক্রিকার সংখ্যা কমে যায়, সেটা তোমরা জানো। তো এই যে লোহিত রক্ত কণিকা, এই লোহিত রক্ত কণিকার মধ্যে থাকে কি? হিমোগ্লোবিন থাকে। সেই যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে আবার? হিমোগ্লোবিন গঠিত হিম মানে লোহার দ্বারা, লোহা, আর গ্লোবিন মানে গ্লোবিন প্রোটিন দ্বারা, এই দুটি যুক্ত হয়ে তৈরি করে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের মেন কাজ হলো শরীরের কোষে কোষে সর্বত্র অক্সিজেন পরিবহন করা, অর্থাৎ অক্সিজেন পাঠিয়ে দেওয়া, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে যাই, তোমরা স্ক্রিনশট নিও বা আমাদের এই নোট করো প্রশ্নগুলো। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নায়াগ্রা এবং পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল, এই দুটোর মধ্যে পরীক্ষায় আসে। তো এই যে অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত, সেটি হলো ভেনেজুয়েলা। তাহলে ভেনেজুয়েলা এই দেশে অবস্থিত কি জলপ্রপাত? অ্যাঞ্জেল। তার পরবর্তী প্রশ্নে আমরা যাই, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? আচ্ছা, সৌরজগতের গ্রহ কটি সেটা তোমরা জানো, অনেকেই সবাই জানো বেশিরভাগ, তো কমেন্টে একটু জানাও যে কতগুলি গ্রহ আছে। এই যে সৌরজগতের যে গ্রহগুলি, সেই গ্রহগুলির মধ্যে উত্তপ্ত বলেছে। আচ্ছা, উত্তপ্ত আমি বলছি, তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা আরেকটা কমেন্ট করবে যে শীতলতম গ্রহ কোনটি। সবসময় যে এরকম হবে যে সূর্য এই যে এখানে রয়েছে, তো সূর্যের কাছেই যে সে উত্তপ্ত হবে, এরকম কোনো বিষয় নেই। সেই যে গ্রহটার আকার আকৃতি এবং তার পরিবেশের উপরে অনেকটা কিছু নির্ভর করে। সূর্যের সব থেকে কাছে অবস্থিত বুধ,
কে শহর কাছে অবস্থিত? বুধ। কিন্তু বুধ সব থেকে উত্তপ্ত গ্রহ নয়, তাহলে সব থেকে উত্তপ্ত গ্রহ কে? সেটা উত্তর হলো শুক্র। তাহলে সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ কে? শুক্র। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, আস্তে আস্তে আমরা ক্লাসের শেষের দিকে চলেছি, অবশ্যই জানাবে ক্লাসটি ভালো লাগলো কিনা, এবং পরবর্তীতে আমরা মিশন লক্ষ্যভেদের 12 নম্বর ক্লাস নিয়ে আসবো পরের দিনই। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেছিল? তাহলে এই যে সিন্ধু দেশ জয় করেছিল আরবরা, সেটা সাল কত? 712 খ্রিস্টাব্দে প্রথম আরবরা সিন্ধু দেশ জয় করেছিল। কত সালে? 712 সালে। তার আগে সিন্ধু দেশের সাথে আরবরা মশলার বাণিজ্য করত, এটা জানতে হবে। তারা যে আরব সাগরের তট বরাবর, অর্থাৎ সেই আরব সাগর দিয়ে পশ্চিমের যে মুম্বাই হয়ে, গোয়া হয়ে, কেরালা, ওই যে ওই জায়গায় দক্ষিণ ভারত থেকে প্রচুর পরিমাণে মশলা তারা নিজেদের দেশে নিয়ে যেত। সেই বাণিজ্যের পরেই তারা আরবরা আর কি ভারতের যে ঐশ্বর্যিক ব্যাপার, অর্থাৎ এত ধন সম্পত্তি এবং বিলাসিতা দেখে তারা আক্রমণ করে ভারত দেশ। ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম হলো, আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে। তাহলে 21 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম। পশ্চিমবাহিনী নদী বলতে উৎপত্তি হয় পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে যে কোনো সে সাগর হোক বা উপসাগর হোক বা কোনো নদী, তা থেকেই মিলিত হয়েছে। তো পশ্চিম দিকে আরব সাগর রয়েছে, আমরা জানি খাম্বাত উপসাগর, আরব সাগর, তো সেই খাম্বাত উপসাগর গিয়ে মিলিত হয়েছে দুটি নদী, তার নাম হলো নর্মদা ও তাপ্তি। আর বেশিরভাগ নদী ভারতের কোথায় মিলিত হয়েছে? বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তো সেই জন্য এইটা বেশি ইম্পর্টেন্ট যে আরব সাগরে বা খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে কোন নদী, এরকম ভাবেও আসে কি নর্মদা ও তাপ্তি। তাহলে পশ্চিম বাহিনী নদী নর্মদা ও তাপ্তি, খুব ইম্পর্টেন্ট। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে বা অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা কটি, অর্থাৎ ভারতে কটি বাঘ রয়েছে? একটু স্ট্যাটিক, সাম্প্রতিক এটা পরিবর্তনশীল। তো বর্তমানে, অর্থাৎ এই যে রিসেন্ট আমরা ক্লাস করছি, তার রিসেন্ট, খুবই রিসেন্ট যে সার্ভে হয়েছে, সেই সার্ভে অনুসারে 39-25, অর্থাৎ 3925টি বাঘ ভারতবর্ষে রয়েছে, এটা মাথায় রাখতে হবে। বাঘের সংখ্যা তাহলে কত? 39-25। বলবো না যে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এমনও নয় যে আসবে না। প্রশ্ন পরীক্ষার সময় কিছু প্রশ্ন থাকে যেগুলো মনে হয় না যে আমাদের এগুলো আসতে পারে পরীক্ষায়, কিন্তু চলে আসে। সেরকমও কিছু প্রশ্ন আমাদের প্রস্তুতি করে রাখতে হবে, কারণ আমাদের লক্ষ্য মনে রাখতে হবে যে মিশন লক্ষ্যভেদের লক্ষ্য একটাই, যে জিকেতে 50-এর কাছাকাছি বা 50 নাম্বার পাওয়া। তাহলে তার জন্য আমাদের যেরকম প্রশ্ন ওরা দিতে পারে সেই প্রশ্ন সবই করতে হবে, ইম্পর্টেন্ট, নন ইম্পর্টেন্ট, এবং কিছু যেগুলো থাকে অকওয়ার্ড তোমাদের মনে হতে পারে সেগুলো করতে হবে। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হচ্ছে, আমাদের 23 নম্বর প্রশ্ন। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হলো আন্দামানের রাজধানী। তাহলে আন্দামানের রাজধানী কি? পোর্ট ব্লেয়ার। এবং যদি এরকম ভাবে পরীক্ষায় আসে যে আন্দামানের প্রধান বন্দর যেমন রয়েছে তেমন বলে প্রধান এয়ারপোর্ট কি, তাহলে প্রধান এয়ারপোর্ট হলো পোর্ট ব্লেয়ার, এটাও মাথায় রাখতে হবে। একটা এয়ারপোর্ট রয়েছে আন্দামানে, সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, এটাই তাহলে আন্দামানের রাজধানী, মাথায় রাখতে হবে পোর্ট ব্লেয়ার আন্দামানের প্রধান বন্দর, প্রধান এয়ারপোর্ট। বাটারফ্লাই কথাটি, অর্থাৎ বাটারফ্লাই স্ট্রোক, এটা লিখলে ভালো শোনা যেত আরো, বাটারফ্লাই স্ট্রোক, এই যে কথাটি কোন খেলার সাথে যুক্ত? বাটারফ্লাই স্ট্রোক, স্ট্রোক মানে তোমরা জানো ক্রিকেটেও স্ট্রোক হয়, ফুটবলেও যদি বলি কিক, অ্যাকচুয়ালি সেটাও স্ট্রোকের মধ্যে পড়ে আছে, কিন্তু এই স্ট্রোকটা ক্রিকেট ফুটবল নয়, এটা সাঁতারের সাথে যুক্ত। তাহলে বাটারফ্লাই স্ট্রোকটা হলো সাঁতারের সাথে যুক্ত। বাটারফ্লাই যেটা অ্যাকচুয়ালি তোমরা দেখে থাকবে যে যে বিভিন্ন অলিম্পিক হোক বা বিভিন্ন গেমস হোক, যে কমনওয়েলথ বা এশিয়ানস গেমস, সেগুলিতে যে সাঁতার শুরু হয় হাতটা উপর দিয়ে, তো ওই স্ট্রোকটাকে বলা হয় বাটারফ্লাই স্ট্রোক। আচ্ছা, কথা বেশি না বাড়িয়ে আমরা আজকের 11 নম্বর সেট মিশন লক্ষ্যভেদের এখানেই শেষ করব, লাস্ট প্রশ্ন যেটা সেটা দেখে। তো তোমরা আবারও বলি, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা দেখছো কন্টিনিউয়াসলি, যারা আমাদের পাশে রয়েছে তাদের অবশ্যই আবারও ধন্যবাদ। তো এইভাবে পাশে থাকো, এবং আমাদের ক্লাসগুলি অবশ্যই তোমাদের আরও সাহায্য করুক, সেটাই আমরা চাই। কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? তাহলে কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন, অর্থাৎ রানী বলা হয় হিল, এই যে পাহাড়ি স্টেশনের রানী বলা হয় কোন স্টেশন বা কোন অঞ্চলকে? সেটা হচ্ছে মুসৌরি স্টেশন। তাহলে মুসৌরিকে কি বলা হয়? পাহাড়ি অঞ্চলের কুইন অফ হিল স্টেশন। তো থ্যাংক ইউ, আজকের ক্লাস এখানেই।